মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে টঙ্গিবাড়ি বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য সহ উভয় পক্ষের 20 জন গুরুতর আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করে। সরজমিনে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও জেলা বিএনপির সহসভাপতি রিপন মল্লিকের সাথে পূর্ব থেকে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। বুধবার দুপুর 12টায় মিজান সিনহা বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে টঙ্গিবাড়ি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যায়। এ খবরে পূর্বে থেকেই টঙ্গিবাড়ি বাজারে অবস্থান নেয় কয়েক শতাধিক রিপন মল্লিক সমর্থক। মিজান সিনহার সাথে আসা গাড়ি লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও বেতকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিগান শিকদার সহ 15 জনকে আটক করে।